রেশন দুর্নীতি, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি, জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতা, এই সমস্ত বিষয়টা যেন বিগত বেশ কিছু সময় ধরে রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ টপিক হয়ে রয়েছে। এবার জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব রক্ষক জয়শঙ্কর গুপ্তাকে বুধবার তলব করল ইডি। এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, স্ত্রী এবং প্রাক্তন আত্মসহায়কের আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে চান ইডির অফিসাররা। বেশ কিছু নথিও চেয়ে পাঠানো হয়েছিল হিসেব রক্ষক জয়শঙ্কর গুপ্তার কাছে। বুধবার সেগুলি নিয়ে ইডি অফিসে যান হিসেব রক্ষক। সেগুলি ইডির কাছে জমা দিয়েছেন তিনি। এদিন তার বয়ানও রেকর্ড করা হয়েছে। বুধবার দুপুরে সিজিও কমপ্লেক্সে আসেন জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব রক্ষক। তবে এটাই প্রথম নয়, এর আগেও দুবার সিজিও কমপ্লেক্সে এসেছিলেন জয়শঙ্কর গুপ্তা। এই নিয়ে তৃতীয়বার তিনি এলেন ইডি দফতরে। এসএসকেএম হাসপাতালের আইসিইউতে এই মুহূর্তে ভর্তি রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে তার শারীরিক অবস্থা ঠিকই আছে বলে খবর। এদিকে বিগত কয়েকদিন ধরেই সাংবাদিকদের সঙ্গে দেখা হলে প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি খুবই অসুস্থ, এমনকি তার বাঁ হাত এবং বাঁ পায়েও নাকি প্রবলেম হয়েছে। তারপরে সোমবার জানানো হয় তিনি নাকি ভীষণ অসুস্থ। এদিকে এসএসকে আবার বলছে যে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। যদি আবারও এও জানানো হয় যে নানান ধরনের সমস্যায় ভুগছেন মন্ত্রী, তাই তার চিকিৎসার জন্য তৈরি করা হয় মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। স্নায়ুরোগের চিকিৎসকেরা জ্যোতিপ্রিয়বাবুকে নিয়মিত পরীক্ষা করেন। এরই মধ্যে সোমবার সন্ধ্যা থেকে রক্তচাপ কমতে শুরু করে প্রাক্তন খাদ্যমন্ত্রীর। সেই কারণেই তাকে আইসিইউতে নিয়ে আসা হয়। বেশ কিছু সমস্যার কারণে কয়েকদিন আগে তাকে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মেডিসিন এবং নিউরোলজি বিভাগের বিশেষজ্ঞদের অধীনে ভর্তি ছিলেন তিনি। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও বসানো হয়েছে। ইডি হেফাজতে থাকাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এমনকি দাবি করেছিলেন যে বাঁ দিকটা নাকি পুরোপুরি প্যারালাইসিস হয়ে গিয়েছে তার, শরীরও খুব খারাপ। এরপরেই প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই তাকে আনা হয় এসএসকেএম হাসপাতালে। রক্তচাপের কিছুটা সমস্যাও দেখা দিয়েছিল তার। মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিসিন, স্নায়ু, হৃদরোগ বিশেষজ্ঞ, কিডনি, নিউরোলজি বিশেষজ্ঞদের নিয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তাই তারপরেই মন্ত্রীকে তারা পর্যবেক্ষণে রাখেন। অবস্থা আরও স্থিতিশীল হলে আইসিইউ থেকে বের করা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, সোমবার 27 নভেম্বর সন্ধ্যেবেলা হাসপাতালের বাথরুমে গিয়ে প্রেশার ফল করে পড়ে যান তিনি। এরপর তাকে কার্ডিওলজি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারই মাঝে তার হিসেব রক্ষককে এবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব রক্ষক জয়শঙ্কর গুপ্তাকে বুধবার তলব করেছে ইডি। এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, স্ত্রী এবং প্রাক্তন আত্মসহায়কের আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে চান ইডির অফিসাররা। বেশ কিছু নথিও চেয়ে পাঠানো হয়েছিল হিসেব রক্ষক জয়শঙ্কর গুপ্তার কাছে। বুধবার সেগুলি নিয়ে ইডি অফিসে যান হিসেব রক্ষক। সেগুলি ইডির কাছে জমাও দিয়েছিলেন তিনি। এদিন তার বয়ানও রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার এই নিয়ে দিনভর রাজ্য রাজনীতিতে কী প্রভাব পড়ে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে যে বিষয়টা জানা যাচ্ছে যে বুধবার দুপুরে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব রক্ষক। তবে এটাই প্রথম নয়, এর আগেও কিন্তু তিনি দুবার সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। এই নিয়ে তৃতীয়বার তিনি ইডির দফতরে এলেন। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক।
এদিকে তার শারীরিক অবস্থা ঠিক রয়েছে বলেই খবর। বিগত কয়েকদিন ধরেই সাংবাদিকদের সঙ্গে তিনি যখনই মুখোমুখি হচ্ছিলেন তখনই তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি নাকি খুব অসুস্থ। তারই মধ্যে তার হিসেব রক্ষককেও তলব। এই পুরো বিষয়টা কোন দিকে মোড় নেয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সমস্ত আপডেট পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।